পূজার কাছে এটা অনেক বড় চ্যালেঞ্জ ছিল, কারণ চ্যালেঞ্জ নিমিনা সালাপ যেটা প্রথম চ্যালেঞ্জে ছিল বিশালভাবে হিট করেছিল। তো সেটাকে ছাপিয়ে আরেকটা নতুন গান করা, মানে যে কোনো মিউজিক ডিরেক্টরের জন্য আই থিঙ্ক এটা অনেক বড় চ্যালেঞ্জ। গানে প্রচুর কস্টিউম পরেছি, মানে ছটা চেঞ্জ, মানে প্রথমবার কোনো গানে ছটা না সাতটা কস্টিউম পরেছিলাম। গাড়ি পড়ানো একটা শট, তারপরে উপর থেকে আগুন পড়ছে, ওইটা মানে ওয়াজ ভেরি ডিফিকাল্ট, মানে সত্যি প্রথমে ছ্যাঁকা লাগছিল, বাট সবাই এত বেশি ইন্সপায়ার ছিল শর্টটার জন্য, নিজের নিঃশ্বাসটা মানে ধরে জাস্ট আমি ওয়েট করছিলাম 20 সেকেন্ড আমাকে আগুনের মধ্যে থাকতে হবে, কারণ ওই ফায়ারটা শুধু 20 সেকেন্ডের জন্য থাকবে। আই ওয়াজ জাস্ট ওয়েটিং এই 20 সেকেন্ডটা কখন শেষ হবে, মানে একদম দাম আয়ের, মানে এখানে মায়ারটা ফায়ারটা বাস্ট হচ্ছে না, ওটা কি ক্র্যাকার্স, মানে সামনে এসে বাস্ট হবে, তো বাস্ট হলে কি ফায়ারটা আরও স্প্রেড হবে। তো ওই সব সময়গুলো এখন খুব ভালো লাগছে, কারণ শর্টে যখন দেখছি বা যখন নিজেকে পর্দায় দেখছি বা টিভিতে দেখছি, তখন মনে হচ্ছে ওয়া হোয়াট এ শর্ট। প্রচণ্ড পরিশ্রম গেছে এই পুরো আউটডোরে, আপনারা যদি ফ্ল্যাশ কার্ডে দেখতে পান, মানে ইনফ্যাক্ট যদি সঙ্গীত বাংলা দেখা তাহলে বুঝতে পারবেন, এই টানা 24 দিন শুধু আমরা ফাইট করেছি, বিভিন্ন রকমের ফাইট, হ্যান্ড ফাইট, গান ফাইট, চেজিং আছে, টানা 24 দিন ফাইট একটু ডিফিকাল্ট, ফিজিক্যাল মানে এত বেশি ফিজিক্যাল লেবার ছিল এর মধ্যে, তো ডেফিনেটলি একটু টায়ার্ড ছিলাম, টায়ার্ড হয়ে গেছিলাম লাস্টের দিনটা, বাট সত্যি কথা বলতে গেলে আমরা সবাই খুব মজা করেছি, নতুনত্ব আছে মানে ফাইটের মধ্যে, আই থিঙ্ক আমি এরকম ধরনের ফাইট করিনি এর আগে, তো সেই জন্য আমার কাছে পুরোটাই একটা 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 সুন্দর মুহূর্ত ছিল। ফাইট সিকোয়েন্স আমরা করলাম কমপ্লিটলি গান সিকোয়েন্স দিয়ে, যেখানে এক্সপ্লোসিভের বদলে বা অন্যান্য হাত বা হ্যান্ড ফাইটের বদলে আমরা গান ইউজ করেছি, উইচ ইজ কমপ্লিটলি নিউ ইন বাংলা সিনেমা, আর আমি বা আমার হিরো দুজনেই আমরা খুব এনজয় করেছি। আর এই সিচুয়েশনসগুলো আরও মজা এই কারণে হয়েছে, আমরা বিভিন্ন জায়গায় হায়দ্রাবাদের সিটিতে শুটিং করেছি, রকি এরিয়ায় শুটিং করেছি, আজ আমরা শেষ করছি হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে। লেটস হোপ আপনাদের কাছে একটা খুব সুন্দর, খুব ভালো, খুব মিষ্টি দেখে একটা ছবি আপনাদের কাছে নিয়ে আসতে পারি।